ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গিয়েলো সিপিআইএম। রবিবার সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর শহরের বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছেটানো, মশা নিধনকারী স্প্রে করা সহ লিফলেট বিলি করা হয়। সিপিএম এর এক নম্বর এরিয়া কমিটির সদস্য গৌতম বর্মন বলেন, যে কাজ সরকারের করা প্রয়োজন তা সিপিআইএম করছে। ডেঙ্গি এখন মহামারী আকার ধারণ করেছে। কোভিড এর সময় রেড ভলান্টিয়াররা যেভাবে কাজ করছে, তেমনই এখন সিপিআইএম এর সদস্যরা ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, যে কাজটা পৌরসভার, যে কাজটা রাজ্যের সরকারের করবার কথা, সে কাজটা আমাদেরকে করতে হচ্ছে। আপনারা কোভিডে যেমন দেখেছেন রেড ভলেন্টিয়ার কাজ করেছে, আজকে ডেঙ্গু একটা মহামারীর আকার ধারণ করেছে। পৌরসভা এবং রাজ্য সরকারের ভূমিকা নেই, তারা তাদের কাটমানি টাকার পাহাড় থেকে বাঁচাতে নিজেদেরকে ব্যস্ত। সেইভাবে আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আজকে ডেঙ্গু মোকাবিলায় মানুষকে সচেতন করবার জন্য আজকে কর্মসূচি নিয়েছি। আমরা মাইকে প্রচার করছি, লিফলেট বিলি করছি, এবং একই সঙ্গে মশা মারবার জন্য যে একটা অভিযান করা দরকার সেই অভিযান আমরা করছি। ব্লিচিং ছেটানো, এগুলো আমরা সিপিআইএম উত্তর এক নম্বর শাখা ইসলামপুর এরিয়া কমিটির অন্তর্গত এর পক্ষ থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে আজকে আমরা করছি। আগামী দিনে আরও অন্যান্য ওয়ার্ডে আমরা এটা করবো।